হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আলোচনা করব ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড দু হাজার উনিশ ঠিক আছে তো ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড টোটাল ডিটেলস আমি আলোচনা করবো তার আগে জানিয়ে দেবো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং গ্রুপে শেয়ার করুন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন যে চলুন শুরু করা যাক ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড যেটা আছে দু হাজার উনিশ রিসেন্ট হয়েছে এটা তো এখান থেকে আমরা প্রতিটা এক্সামে একটা করে কোশ্চেন কমন পেতে পারি ঠিক আছে যেহেতু আমাদের অ্যাওয়ার্ড নিয়ে আমরা জানি প্রতিটা এক্সামে একটা করে কোশ্চেন থাকবেই তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা আসছি ফুল লিস্ট অফ ওয়েনার ফুল লিস্ট অফ ওয়েনার এখানে আমরা দেখে নেব বেস্ট নন ফিচার ফিল্ম কোনটি আছে বেস্ট নন ফিচার ফিল্ম হচ্ছে সান সানরাইজ বাই ভিভা বক্সি অ্যান্ড সিক্রেট লাইফ অফ ফ্রগ বাই অজয় অ্যান্ড বিজয় বেদি সেকেন্ড হচ্ছে বেস্ট এডুকেশনাল ফিল্ম হচ্ছে সারালা অ্যান্ড বিড়ালা এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বেস্ট এডুকেশনাল ফিল্ম হচ্ছে সারলা অ্যান্ড বিড়ালা বেস্ট ডিরেক্টার বেস্ট ডিরেক্টর হচ্ছে উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক আদিত্যধর এটা খুব খুব ইম্পর্ট্যান্ট যেহেতু আমরা সবাই জানি যে সার্জিক্যাল স্ট্রাইকটা কোথায় হয়েছিলো না উরিতে তো বেস্ট ডিরেক্টর কে রয়েছেন না বেস্ট ডিরেক্টর হচ্ছেন আদিত্য ধর বেস্ট ফিচার ফিল্ম বেস্ট ফিয়েচার ফিল্ম কি না বেস্ট ফেচার ফিল্ম হচ্ছে হেলারো আর গুজরাটি ফিল্ম ডাইরেক্টেড বাই অভিষেক শাহ তাহলে বেস্ট ফিয়েচার ফিল্ম হচ্ছে হেলারো আর গুজরাটি ফিল্ম সেকেন্ড হচ্ছে বেস্ট অ্যাক্টার বেস্ট অ্যাক্টার আমরা দেখে নেব কি না আয়ুষ্মান খুরানা পর আন্ধা ধোন অ্যান্ড বিকে কুশাল ফর উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক সার্জিক্যাল স্ট্রাইক স্ট্রাইকের নিয়ে সার্জিক্যাল আমরা সবাই জানি সার্জিক্যাল স্ট্রাইক কথা হয়েছিল না উরিতে তো সেখানে নিয়ে মানে উরি সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যে মুভি বানিয়েছেন তার মধ্যে বেস্ট অ্যাক্টার হচ্ছে আসমান খুরানা ফর আন্ধানা আর বিকে কুশাল ফর উরি তাহলে কুশল যিনি ছিলেন উনি হচ্ছেন সার্জিক্যাল স্ট্রাইকের নায়ক ছিলেন আর বেস্ট অ্যাক্টার হচ্ছে অন্ধাধন অন্ধাধনের বেস্ট অ্যাক্টার হচ্ছে অংশুমন কুরানা তাহলে বেস্ট অ্যাক্টার হচ্ছে দুটো ফিল্ম থেকে দুজন পেয়েছেন এরপর আমরা দেখে নেব যে বেস্ট অ্যাক্ট্রেস বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে কোন ফিল্ম থেকে হয়েছে না বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে মহান্তি মহান্তি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে কৃতি সুরেশ তাহলে বেস্ট অ্যাক্ট্রেসকে আছে না কৃতি সুরেশ ফর মহান্তি পিকচার সেকেন্ড হচ্ছে বেস্ট সাপোর্টিং অ্যাক্টার বেস্ট সাপোর্টিং অ্যাক্টার হয়েছেন সোয়ানন্দ কিরকিরে ফর চুম্বক তাহলে সোয়ানন্দ সরি সোয়ানন্দ কিরকিরে হচ্ছে বেস্ট সাপোর্টিং অ্যাক্টার কোন মুভির জন্য না চুম্বক বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস অর্থাৎ নায়িকা যেটা খাল নায়িকা বলে তো সুরেখা সিকরি ফর বাধাই হো তাহলে বাধাই হো মুভির জন্য সু সুরেখা সিক্রি হচ্ছে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস বেস্ট অ্যাকশন ডিরেকশন যদি বলা হয় বেস্ট অ্যাকশন ডিরেকশানকে পাচ্ছে না কেজিএফ চ্যাপ্টার ওয়ান কেজিএফ চ্যাপ্টার ওয়ান হচ্ছে বেস্ট অ্যাকশন ডিরেকশন বেস্ট কোরিওগ্রাফি বেস্ট কোরিওগ্রাফি হচ্ছে পদ্মাবত ফর ঘুমার অর্থাৎ আমরা সবাই জানি যে পদ্মাবত মুভি কিছুদিন আগেই লঞ্চ করেছিলো যেটা হচ্ছে হিস্টোরিক্যাল ইভেন্ট ছিল যেখানে আলাউদ্দিন খালজিকে নিয়ে মুভিটা লেখা আর সে লিখেছেন মোহাম্মদ মালিক মোহাম্মদ জয়সি জয়সির হচ্ছে পদ্মাবৎ সেই পদ্মাবৎ কাব্য থেকে ট্রান্সলেট হয়ে আসে পদ্মাবৎ পদ্মাবতের যে ঘুমার ডান্স আমরা সবাই জানি রাজস্থানের হচ্ছে একটা ফোক ডান্স এবং ক্লাসিক্যাল ডান্স তো পদ্মাবত কাব্যের ঘুমার ডান্সটাকে যে কোরিওগ্রাফার করেছেন বেস্ট কোরিওগ্রাফি বেস্ট কোরিওগ্রাফির যে অ্যাওয়ার্ড সেটা পেয়েছেন ঘুমার ডান্সের জন্য পদ্মাবত মুভির এরপরে আমরা দেখে নেব যে বেস্ট ফিল্ম ফর ন্যাশনাল ইন্টিগ্রেশন বেস্ট ফিল্ম ফর ন্যাশনাল ইন্টিগ্রেশন হচ্ছে ওন্দালা ইরা ওন্দালা ইরাদালা এটা হচ্ছে কানাডা ফিল্ম কানাডা ফিল্মের হচ্ছে ওন্দালা ইরাদলা পেয়েছেন বেস্ট ন্যাশনাল ইন্টিগ্রেশন তারপর হচ্ছে বেস্ট সিনেমাটোগ্রাফি বেস্ট সিনেমাটোগ্রাফির জন্য যে অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা হচ্ছে ওলু এটা হচ্ছে মালায়ালাম মুভি টু এম জে রাধাকৃষ্ণ টু এম জে রাধাকৃষ্ণ ওলু মালায়াল মুভির জন্য পেয়েছেন বেস্ট সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড বেস্ট পপুলার ফিল্ম অ্যাওয়ার্ড হচ্ছে বাধাই হো এটা খুব ইম্পর্টেন্ট যেখানে বাধাইও ফিল্মের জন্য যে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি হচ্ছেন বাধাই ফিল্মের জন্য তাহলে বেস্ট পপুলার ফিল্ম হচ্ছে বাধাই হো এরপরে আমরা আসছি বেস্ট ফিল্ম অন এনভায়রনমেন্ট ইস্যু এনভায়রনমেন্ট ইস্যুর জন্য বেস্ট ফিল্ম হচ্ছে পানি পানি হওয়ার তো আমরা সবাই জানি যে ওয়াটার ক্রাইসিস এখন চলছে ওয়াটার ক্রাইসিসের জন্য যে প্রবলেম মানে ফেস করছেন সেটা নিয়েই হচ্ছে বেস্ট ফিল্ম অফ দ্য এনভায়রনমেন্ট ইস্যু এটা হচ্ছে পানি যেটাকে হিন্দিতে বলা হচ্ছে পানি ওয়াটারটাকে তারপরে আমরা এখানে দেখে নেব যে বেস্ট ডিভার্ট ফিল্ম অফ ডিরেক্টর বেস্ট ডিভার্ট ফিল্ম অফ ডিরেক্টর হচ্ছে নাল এটা হচ্ছে মারাঠি মুভি মারাঠি মুভি হচ্ছে নাল যার জন্য পেয়েছেন বেস্ট ডিভার্ট ফিল্ম অফ ডিরেক্টর বেস্ট ফিল্ম অন সোশ্যাল ইস্যু সোশ্যাল ইস্যুর জন্য পেয়েছেন না বদমান বদমান মুভি হচ্ছে বেস্ট ফিল্ম অন সোশ্যাল ইস্যু আচ্ছা তারপর আমরা এখানে দেখে নেব যে এখানে যে মুভিটা হচ্ছে বেস্ট চাইল্ড ক্রিস্ট মুভি যেটা পি রোহিত কানাডা মুভি অ্যান্ড সমীপ সিং এটা হচ্ছে পাঞ্জাবি মুভি তারপর হচ্ছে তালা আরশাদ ঋষি এটা হচ্ছে উর্দু মুভি অ্যান্ড শ্রীনিবাস পোখালে এটা হচ্ছে মারাঠি মুভির জন্য চাইল্ড আর্টিস্ট হচ্ছে এই এই ল্যাঙ্গুয়েজ থেকে বেস্ট চাইল্ড আর্টিস্ট হচ্ছে পি বি রোহিত হচ্ছে কানাডা সমীপ সিং হচ্ছে পাঞ্জাবি অর্থাৎ এই পাঞ্জাব থেকে বিলং করছে কানাডা থেকে বিলং করছে তালহা আরি আরশাদ হচ্ছে ঋষি অর্থাৎ এটা হচ্ছে উর্দু ল্যাঙ্গুয়েজের জন্য চাইল্ড আর্টিস্ট শ্রীনিবাস পোখলে হচ্ছে মারাঠি ল্যাঙ্গুয়েজের জন্য চাইল্ড আর্টিস্ট অর্থাৎ মারাঠা থেকে বিলং করছে বেস্ট চিলড্রেন ফিল্মস হচ্ছে সরকারি এরিয়া প্রাথমিকা সালে কাঁসারাগাদ আচ্ছা এখানে দিয়েছে কাঁচারাগাদ সরকারি এরিয়া সরকারি এরিয়া প্রাথমিকা সালে কাঁচারাগাদ এটা হচ্ছে বেস্ট চিলড্রেন ফিল্মস বেস্ট স্পেশাল এফেক্ট কিসের জন্য বেস্ট স্পেশাল এফেক্ট হচ্ছে কেজিএফ স্পেশাল জুরি অ্যাওয়ার্ড স্পেশাল জুরি অ্যাওয়ার্ড কিসের জন্য পাওয়া যাচ্ছে এবং কে কে পাচ্ছেন আমরা দেখে নেব দ্য অ্যাওয়ার্ড শেয়ার বাই দ্য শ্রুতি হরিহরণ জোজু জর্জ ফর জোসেফ সাবিত্রী ফর সুদানি ফ্রম নাইজেরিয়া অ্যান্ড চন্দ্রচূড় রায় এরা পাচ্ছেন স্পেশাল জুরি অ্যাওয়ার্ড বেস্ট ফিল্ম অন এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যান্ড প্রেজারভেশন এটা আগেও বললাম এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যেহেতু এনভাররমেন্টালি ওয়াটার ক্রাইসিস খুব চলছে যার জন্য এটা আমরা ভালো করে মনে রাখবো যে বেস্ট ফিল্ম অন এনভায়রনমেন্ট কনজারভেশন হচ্ছে পানি ঠিক আছে ওয়াটার রিলেটেড হচ্ছে পানি আচ্ছা বন্ধুরা এখানে আমি টোটাল এটা টোটাল ন্যাশনাল ফিল্মটা কমপ্লিট করলাম এবার আমরা রিজিয়াল ফিল্মগুলো দেখে নেব রিজিয়াল ফিল্মের মধ্যে বেস্ট রাজস্থানি ফিল্ম হচ্ছে টাটেল টার্টেল মানে আমরা কি জানি অল ইউড রেডলি টাটেল ঠিক আছে যেটা হচ্ছে পাওয়া যাচ্ছে বেশিরভাগ ভিতরকণিকা অভয়ারণ্যের পাশাপাশি এবং চিলকাতে ঠিক আছে তাহলে এটা হচ্ছে টাটেল এটা হচ্ছে রাজস্থানি ফিল্ম সেকেন্ড হচ্ছে বেস্ট তামিল ফিল্ম হচ্ছে বারাম बाराम होंगे बेस बेस्ट तमिल फिल्मे अवार्ड पाचे बेस्ट मराठी फिल्म हे बंगा भंगा हे बेस्ट मराठी फिल्म बेस्ट हिंदी फिल्म हंधाधुन जेटार जो बेस्ट अक्ट्रेस पे खुराना बा आयुष्मान सरिया आयुष्मान खुराना बेस्ट उर्दू फिल्म हे हामिद बेस्ट तेलुगु फिल्म महामंती बेस्ट तेलुगु फिल्म महामंती महा बेस्ट एक्ट्रेस अवार्ड पेखन के बेस्ट आसाम फिल्म हे बुलबुल कैन सिंग, बुलबुल कैन सिंग सी बेस्ट आसमी फिल्म और बेस्ट पाजाबी फिल्म अवार्ड पा अर्जिता इन देखे जे स्क्रीन प्ले अवार्ड स्क्रीन प्ले अवार्ड क्या देखे नबे स्क्रीन प्ले अवार्ड पा स्क्रीन प्ले अवार्ड पाचन बेस्ट ऑरिजिन स्क्रीन प्ले ह চি লা চিলা শ হচ্ছে বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে অ্যান্ড বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে হচ্ছে আন্ধাধন অ্যান্ড বেস্ট ডায়ালগ হচ্ছে তারিখ আচ্ছা বেস্ট মিউজিক আমরা দেখে বেস্ট মিউজিক অর্থাৎ হচ্ছে বেস্ট লিরিক পাচ্ছেন হচ্ছে নাথেচিরামি এটা হচ্ছে কানাডা লিরিকের জন্য পাচ্ছেন নাথেচিরামি বেস্ট লিরিক হচ্ছে নাথেচিরামি এটা হচ্ছে কানাডা আর সেকেন্ড হচ্ছে বেস্ট মিউজিক ডিরেকশন সং হচ্ছে সঞ্জয় লীলা बनसाली हो जाए पद्मवद सबा जी पद्मावत कब्य बेस्ट डेक्टर छिलान संजय संजय्ला बासाली इनी पाचन बेस्ट संग अर्थात पद्मावत पद्मवद बेस्ट संगर बेस्ट म्यूजिक डेक्शन पाँचन अर्थात म्यूजिक डेक्टर बेस्ट म्यूजिक डेक्टर जो बेस्ट म्यूजिक डिकशन एंड बैकग्राउंड स्कोर अर्थात बैकग्राउंड म्यूजिकर पास्ट बैकग्राउंड म्यूजिकर जो पाचन उरी अर्थात आप सबाई जी उरी सर्जिकल स्ट्राइक के जो पा बेस्ट म्यूजिक डेक्शन फ्रम बैकग्राउंड स्कोर আর বেস্ট সাউন্ড ডিজাইনের জন্য পাচ্ছেন ওরই মুভি থেকে অ্যাওয়ার্ড পাচ্ছেন বেস্ট ফেম সরি বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার পাচ্ছেন বিন্দু মালিনী বিন্দু মালিনী ফর মায়াবি মায়াবি মানাবে ফ্রাম নাথে আমি অর্থাৎ এটা কানাডা মুভির জন্যই বেস্ট ফ্রেম প্লেব্যাক সিঙ্গারের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছেন বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার পাচ্ছেন অরিজিৎ সিং ফর হচ্ছে বিনতে দিল বিনতে দিলের জন্য পাচ্ছেন বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার এখানে বলা হচ্ছে অ্যাক্টার বিকি কুশাল যিনি হচ্ছে পাচ্ছেন উরি অ্যাটাকের অর্থাৎ উরি সার্জিক্যাল স্ট্রাইকের নায়ক ইনি পাচ্ছেন বেস্ট অ্যাক্টার এটা আমাদের মনে রাখতে হবে এরপরে আমরা দেখে নেব প্রোডাকশান প্রোডাকশানের জন্য কে কোন মুভি মুভি দেখে পাচ্ছেন প্রোডাকশান হচ্ছে বেস্ট মেকআপ আর্টিস্ট হচ্ছে আবি অ্যান্ড বেস্ট প্রোডাকশান ডিজাইনে পাচ্ছেন কামারা সম্ভাবম সম্ভাবম এটা হচ্ছে মালায়ালম মালায়ালাম প্রোডাকশানের জন্য পাচ্ছেন আর বেস্ট কস্টিউমের জন্য পাচ্ছেন মহান্তি পিকচার থেকে মহান্তি মুভি থেকে বেস্ট কস্টিউম ডিজাইনার পাচ্ছেন বেস্ট মুভি তো বন্ধুরা আমরা এখানে টোটালি কমপ্লিট করলাম আমরা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড দু হাজার উনিশ এখান থেকে ডাব্লিউ বিসিএস বা অন্যান্য আইসিডিএস পিএসসি ফ্ল্যাগশিপ এমটিএসজি যে এক্সামগুলো চলছে যে কোনো এক্সামে আপনি গভর্নমেন্ট এক্সামে বলুন সেখানে একটা কোয়েশ্চেন তো আপনি কমন পাবেন যেহেতু এটা রিসেন্ট আপডেট হয়েছে তো এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি আচ্ছা বন্ধুরা এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যান এখানে হচ্ছে যে যে পিডিএফগুলো দেওয়া সম্ভব সেগুলো আমি এখানে দিয়ে থাকি তো বন্ধুরা টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশান বক্সে দিয়ে থাকবো ওখানে আপনারা লিঙ্ক লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যান যদি কারো কোনো অসুবিধায় টেলিগ্রামে মেসেজ করবেন অবশ্যই ওখানে জানিয়ে দেওয়া হবে আর পিডিএফ ওখানে আমি দিয়ে দেবো আর যারা আপনার আমার চ্যানেলে এখনও নতুন আছেন প্লিজ 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 আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন নোটিফিকেশান অন করুন এবং বন্ধুদের মতো শেয়ার করুন গ্রুপে শেয়ার করুন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আসছে ফর আই এটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আলোচনা করবো এবং পরের ভিডিওতে থাকছে আপনার ওয়াটার ফল অনেকে জানিয়েছেন যে ওয়াটার ফল নিয়ে একটা ভিডিও বানাতে তো ওয়াটার ফল অর্থাৎ ভারতের বিভিন্ন ইম্পর্ট্যান্ট জলপ্রপাত নিয়ে আমি আলোচনা করবো তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইনটা ক্লিক করে চ্যানেলটিকে সাপোর্ট করুন অবশ্যই আপনি সবার আগে ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন যদি পাশে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখেন ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হচ্ছে